আসসালামু আলাইকুম, সোনিয়া সিদ্দিকি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোনিয়া। আজকে আমি বস্তার উপরে কেওয়া গাছের ডিজাইন করব। তো এর আগে আমার কিছু ডিজাইন করা আছে, সেই ডিজাইনটা থেকে আমি একটু দূরত্ব রেখে তারপরে অন্য একটি ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই যে ডিজাইনগুলো আমি করছি, এই ডিজাইনগুলো সম্পূর্ণ করার আমার কোনো দরকার নেই, কারণ আমার এগুলো লাগবে না। তো সেজন্য আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো এখন আমি আপনাদেরকে একটু দূরে, এই যে ডিজাইনগুলো আমার আগের করা আছে সেই ডিজাইন থেকে একটু দূরে আমি করতেছি, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। সেই জন্য তো আমরা জানি যে বস্তা কিন্তু আগে থেকে বোনা থাকে, সেই বোনার উপরের যে ঘরগুলো থাকে সেই উপরের ঘরগুলো থেকে আমরা সেলাই করে নেব। তো এখানে আমি 8টা ঘর সেলাই করে নিয়েছি, এর থেকে বেশি নেওয়া যাবে না। যেহেতু আমরা যদি বেশি নেই তাহলে কেওয়া গাছের পাতাগুলো একটু বেশি হবে আর গোড়াটা একদমই শক্ত হবে, বা শক্ত হলে সেলাইটা কোঁচকানো থাকবে এবং যেখান থেকে আমরা গোড়াটা নেব সেখানে কিন্তু সেলাইটা বেশি পড়ার কারণে সেলাইটা ছুটে যেতে পারে। তো সেই জন্য আমরা হিসাব করে নেব, এখানে আমি 8টা ঘর নেব, এটাই হাইয়েস্ট ঘর। এরপরে আমি কেওয়া গাছের গোড়াটা তোলার জন্য 8টা ঘর উপরে রেখে, 8টা লাইন উপরে রেখে, তারপর 9 নাম্বার যে লাইনটা আছে সেই 9 নাম্বার লাইনে আমি 1টা ঘর সেলাই করে নিয়েছি। দেখেন এখানে আমি 8টা লাইন রেখে তারপর 9 নাম্বার যে লাইনটা আছে সেই লাইনে 1টা ঘর আমি সেলাই করে নিয়েছি। তো এইটাও হচ্ছে হাইয়েস্ট একটা মাপ। এর থেকে যদি আমরা বেশি দিতে যাই তাহলে কিন্তু শেপটা বেশি একটা ভালো লাগবে না বা ভালো দেখাবে না। তো এরপরে আমি নিচের লাইনে আসলাম, নিচে যে লাইন থেকে আমি কাজটা শুরু করছি সেই লাইনে আসলাম এবং সেই লাইনের থেকে আমি আবারও 8টা ঘর সেলাই করে নেব। গুনে গুনে ঠিক 8টা ঘরই আমার সেলাই করতে হবে, এর থেকে বেশি সেলাই করলে কিন্তু আমার পাতাগুলো বেশি হবে এবং একই গোড়া থেকে যখন আমি সেলাইটা করব তখন কিন্তু সেলাইটা ছোটার সম্ভাবনা বেশি থাকে। আমি বারবার বলছি, যেহেতু এটা একটা বস্তার ঘর তো সেক্ষেত্রে কিন্তু ছোটাটা স্বাভাবিক, তাই একটু সাবধানে করতে হবে, আর বেশি ঘর দেওয়া যাবে না। তো এখানে আমার একটা ঝাউ গাছের হয়ে গেছে, দুইটা ডাল হয়ে গেছে, দুইটা পাতা। এরপরে আমি ঝাউ গাছ তুলব, তো সেই ক্ষেত্রেও একই নিয়ম, 8টা ঘর আমি রেখে তারপর 9 নাম্বার যে লাইনটা আছে সেই 9 নাম্বার লাইনে আমি একটি সেলাই করে নেব। তা এইখানে কিন্তু বিজোড় সংখ্যার দিকেই সেলাইটা করতে হবে, কারণ সেলাইটা বিজোড় সংখ্যার দিকেই হবে। যদি আমি 8টা ঘরে নিই তাহলে কিন্তু ওখানে সেলাই দেওয়ার মতো কোনো অপশন নেই। 9 নম্বর ঘরে আসছে এবং 7 নম্বর ঘরে আছে, 11 নম্বর ঘরে আছে, তো সেক্ষেত্রে আমি 9 নম্বর ঘরটাই নেব, 7 নম্বর ঘরটাও নেব না এবং 11 নম্বর ঘরটাও নেব না। তো 9 নম্বর ঘরটাই আমি সিলেক্ট করলাম। এরপরে আমি আবার নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে আমি আবারও 8টি ঘর সেলাই করে নেব। সামনে যদি আমি আরও কেওয়া গাছ তুলতে চাই তাহলে আমি আবারও 9টা ঘরে, 8টা ঘর গ্যাপ রেখে 9টা ঘর, 9 নম্বর ঘরে আমি একটা সেলাই করে নেব, তাহলে কিন্তু আমার গাছটা তোলা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম লাইন আমার করা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি দ্বিতীয় লাইন করার জন্য আসছি। দ্বিতীয় লাইন করার জন্য আমি এখানে 7টা ঘর সেলাই করে নেব, যেহেতু আমার 1টা ঘর সেলাই করা, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ঘরগুলো কমে যাবে। তো সেক্ষেত্রে আমি 8টা ঘর সেলাই করছি, সরি 7টা ঘর সেলাই করছি এবং উপর দিকে যে আমি 1টা ঘর সেলাই করছিলাম সেই ঘরেই আমি আবারও সেলাইটা করে নিলাম। এরপরে আমি আবারও নিচের দিকে গেলাম, নিচের দিকে আবারও আমি 7টা ঘর সেলাই করলাম। তো এই গাছের গোড়ার দিকেও আমি একই নিয়মে করব, এই গাছের গোড়ায়ও আমি সেম ঘরটাই আমি সেলাইটা করব। এরপরে আবারও আমি নিচের দিকে যাব, নিচের দিকে আমি আবারও 7টা ঘর সেলাই করব। তো এইভাবে এই লাইনে আমার 1টা ঘর কমে গেল। পরবর্তী লাইনটা যখন আমি আবার করব তখন আমি 6টা লাইন করব, 6টা ঘর সেলাই করব। তো গোড়ার দিকে আমি ওই 1টা ঘরই সেলাইটা করব। আমি এজন্য আগেই বারবার বলছি যে বেশি ঘর দেওয়া যাবে না,
আটটার বেশি ঘর দেওয়া যাবে না, তাহলে বেশি একটা সেলাই পড়বে। তো এই জন্যই আমি আগে ভাগে বলছিলাম, তো সেটা আপনারা সেলাইয়ের মাধ্যমেই দেখতে পাচ্ছেন। এরপরে আমি আবারও সেলাইটা করে নিচ্ছি। তো পরবর্তী রাউন্ডে আমার যাওয়ার জন্য, পরবর্তী যে লাইনটা আমি করবো সেই লাইনটা করার জন্য এখানে আমি পাঁচটা ঘর সেলাই করে নেব। আস্তে আস্তে করে আমার একটা একটা লাইন কমতে থাকবে। এরপরে আমি সেম একটা ঘরেই আমি আবারও সেলাই করে নিচ্ছি। অর্থাৎ আমার এই লাইনটা হচ্ছে, একটা যে ঘর সেলাই করছি সেটা হচ্ছে আমার গোড়া, কেওয়া গাছের যে গোড়া থাকে একই জায়গায় এবং পাতাগুলো থাকে ছড়ানো ছিটানো, তো সেরকমের গোড়াটা একই জায়গায় থাকবে এবং পাতাগুলো ছড়ানো ছিটানোই থাকবে। তো দেখতে পাচ্ছেন এই রাউন্ডটাও আমার করা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী রাউন্ডে আমি যাব। তো এরকমের লাইন করতে হবে আমার আটটা। আটটা লাইন করলে আমার পুরোপুরিভাবে সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। দুইটা গাছের পাতা একই জায়গায় আসবে। তো আশা করি যদি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন বা দেখতেও পারবেন। তো দেখেন আমি এই রাউন্ডটাও শেষ করলাম। পরবর্তী লাইনে আমার যাওয়ার জন্য আমি আবারও সেলাই করে নিলাম কাঁথা স্টিচের মতো। এরপরে আমি গোড়ার দিকে দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে এখন কিন্তু একটু গোড়াটা সাবধানে করতে হবে, যেহেতু গোড়ার দিকে সুতোটা একটু বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সুতোটা একটু চাপ দিয়ে ভালো করে সেলাইটা ধরে তারপরে করতে হবে। পরবর্তী রাউন্ডে আমি গেলাম। তো পরবর্তী লাইনে আমি যখন গেলাম তখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও করতেছি, বাট আমার লাইনের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু কমছে। তো যে দেখেন আমি করছি, প্রায় আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে টোটাল আমার আটটা লাইন পড়বে, যেহেতু আমি আটটা ঘর দিয়ে কাজটা শুরু করছি, তো সেক্ষেত্রে আমার আটটা লাইনই পড়বে। তো আমার সাতটা লাইন হয়ে গেছে, আট নম্বর লাইনটা আমি করছি। তো আট নম্বর লাইন করার পরে দেখতে পাচ্ছেন দুইটা গাছের পাতা কিন্তু একই জায়গায় পড়ছে। এখন দেখেন কতটা সুন্দর লাগে। তো এর পাশেও যে আমি দুইটা ঘর করছি, দুইটা লাইন করছি, সবুজ একটা এবং লাল একটা, সেটা দেখেন আমি কিভাবে করছি। দুইটা পাতার যে গোড়াটা আছে সেইখানে আমি গাছের গোড়াটা রাখছি এবং আগাগুলো দুই সাইডে দুই রকমের দিছি। তো এছাড়াও কিন্তু দুইটা গাছের গোড়া একই জায়গায় দিতে পারে। তো এই যে লাইনটা আমি করছি সেই লাইনের বাম পাশে কিন্তু আপনারা গাছের গোড়াটা দিতে পারেন, একই কালারের সুতো দিয়ে কিন্তু আপনারা গাছের গোড়াটা দিতে পারেন। তাহলে কিন্তু একটা চতুর্ভুজের মতো হবে, চৌকো আকৃতির একটা ফুল হবে। বাট আমি এখানে এরকমের করবো না, চৌকো আকৃতির করবো না, কারণ আমি এখানে এটা কেওয়া গাছের মতো রাখবো। তো কেওয়া গাছের মতো যদি আমি রাখি তাহলে আমি ডান সাইডে কেওয়া গাছের যে আগার যে পাতাগুলো আছে সেইখানে আমি আবার সেলাই করব। দশটা ঘর গ্যাপ রেখে তারপরে আমি এখানে সেলাই করব, পাতার যে আগাগুলো আছে সেইখানে সেই সোজাসুজি আমি আবারও একটা গোড়ার মতো তুলব। তো সেই জন্য আমার এই দিকে করতে হবে। যদি আমি কেওয়া গাছের মতো ডিজাইনটা করতে চাই তাহলে আমি এদিকে করতে হবে এবং করতে হবে দশটা লাইন গ্যাপ রেখে তারপরে কাজটা শুরু করতে হবে, তাহলেই কিন্তু এখানে গোড়াটা পড়বে। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।